স্বাগত সবাইকে আমার বাংলায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাংলা ছাত্রছাত্রীদের জন্য আমফান ঘূর্ণিঝড় নিয়ে প্রবন্ধ রচনা আছে। আজকে জানবো আমফান ঘূর্ণিঝড় নিয়ে অভিজ্ঞতামূলক প্রবন্ধ আলোচনা। তবে তার আগে তোমার প্রয়োজনীয় বিষয় নিয়ে নিয়মিত আলোচনা পেতে আমাদের কমেন্ট করো, আর আলোচনাটি যাতে মিস না হয়ে যায় তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আমার বাংলা চ্যানেলটা। আজকের প্রবন্ধ আমফানের দুর্যোগপূর্ণ দিনের অভিজ্ঞতা। তো প্রথমেই আসি ভূমিকায়। ঋতুরঙ্গময়ী আমাদের বঙ্গভূমি, তার ওপর গ্রীষ্মপ্রধান জলবায়ুর দেশ, ফলে প্রতিটা মানুষেরই গ্রীষ্মকালীন কালবৈশাখী ঝড় এবং বর্ষণমুখর সন্ধ্যাকে নিয়ে নানান অভিজ্ঞতা আছে। রবি ঠাকুরের পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে গানটির সঙ্গে তাল মিলিয়ে সেইসব দিনের অনুভূতিগুলিও চঞ্চল হয়ে ওঠে। এমনই এক দিন ছিল 20 মে 2020। অন্যান্য ঝড়ের মতো বিধ্বংসী আমফানের জন্য কড়া সতর্কতা জারি হয়েছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। আর আমি ঝড়ের আগাম খবর পেয়ে অপেক্ষা করছিলাম আবার এক আনন্দমুখর অভিজ্ঞতার। কিন্তু 20 মে আমার জীবনে থেকে গেল ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে। ঝড়ের পূর্বাভাস। এই 2020 সালটা প্রথম থেকেই বিশেষ সাল। বছরের শুরুতেই দেওয়া উপহার করোনা ভাইরাসের দাপটে সমস্ত বিশ্ব অসহায়, তার উপর গ্রীষ্মকালীন কালবৈশাখী ঝড় আমফান। 16 মে ভারত মহাসাগরের উত্তর ভাগে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে তা ক্রমশ বঙ্গোপসাগর তীরবর্তী এলাকাগুলির দিকে ধেয়ে আসে। প্রথমে সাইক্লোন হলেও পরে নিম্নচাপ আরও গভীর হয়ে সুপার সাইক্লোনে পরিণত হয় এবং প্রচুর শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসে। আবহবিদরা এর পূর্বাভাস আগে থেকেই পেয়ে প্রায় এক সপ্তাহ আগে থেকে সতর্কতা জারি করেছিল পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং এর জেরে মেদিনীপুর, 24 পরগনা ছাড়াও হাওড়া, হুগলি, কলকাতাতেও এই আমফানের প্রভাব পড়বে বলে জানানো হয়েছিল। আমফান বা উমফুন কোন নাম সঠিক তা নিয়ে সংবাদ মহলে যথেষ্ট বিতর্ক আছে। তবে এটি একটি থাই শব্দ যার অর্থ আকাশ, আর নাম নিয়ে দ্বিমত থাকলেও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ঠিকই উপস্থিত হয়েছিল এই ঘূর্ণিঝড়। বর্ষণমুখর সকালবেলা। বুদ্ধদেব বসুর পংক্তি মিলিয়ে সেদিন সকাল থেকেই বৃষ্টির পালা শুরু, আকাশ হারালো আধার জড়ানো দিন, আজকেই যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। কোভিড-19 সংক্রমণের কারণে বিশ্বজুড়ে লকডাউন চলছে, ফলে বাড়ির সবাই গৃহবন্দী। তার উপর ঝড়ের আগমনী সতর্কবার্তা চলছে কখনো আকাশে, পরিবেশে, কখনো টিভিতে খবরের চ্যানেলগুলিতে। কখনো গুমোট গরম, কখনো বা হালকা মাঝারি বৃষ্টি মনের মধ্যে পুরনো নানান ঘটনা, নানান গান কবিতার পংক্তি নিয়ে উঁকি দিচ্ছে। মনোমরো মেঘের সঙ্গী কিংবা নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় ইত্যাদি গানের ওপারে যে জিনিসটা মনের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করছে তা হলো এই আমফানে নাকি কলকাতাতেও প্রভাব পড়বে। এতদিন বাবার মুখে যা ঝড়ের অভিজ্ঞতা শুনেছি সব দেশের বাড়িতে, আম কুড়ানো, কাদা জলে মাছ ধরা, আরো কত কি, এবার কলকাতার সঙ্গে আমিও সাক্ষী হতে চলেছি এক নতুন অভিজ্ঞতার। তাই উৎসুক হয়ে আছি সন্ধ্যার জন্য। বর্ষণমুখর সন্ধ্যা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। দুপুর থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে আমফান তার সমস্ত আক্রোশ নিয়ে আছড়ে পড়তে শুরু করেছে। কলকাতা সংলগ্ন এলাকায় ঝড়ের প্রত্যক্ষ প্রভাব উপলব্ধি করা যাবে সন্ধ্যের পর থেকে। এই সতর্কবার্তা অনুযায়ী বিকেল থেকেই বৃষ্টি পড়তে শুরু করেছে। মুষলধারে বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বেগে এলোপাথারি ঝড় শুরু হয়েছে। সকাল থেকে ভেবে থাকা কবিতার বই, ডায়েরি, চায়ের চুমুক, ক্যামেরা, বারান্দা সব এলোমেলো হয়ে গেছে ঝড়ের তোড়ে। এখন শুধুই দেখে যাওয়া। বাড়ির সামনের পাঁচিলের দিকের সুপুরি গাছগুলো যেন প্রায় মাটিতে নেমে চুমু দিচ্ছে। নারিকেল গাছ তখন ঠিক পেন্ডুলাম, আর রাস্তার উল্টো দিকের বাগানের শিরিশ মেহগনি গাছগুলো যে কোন দিকে বাঁকছে বোঝা যাচ্ছে না। সন্ধ্যা থেকে যত রাত্রি হচ্ছে ঝড়ের বেগ ততই বেড়ে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে তার শব্দও। আমাদের পাকা বাড়িতেও বারান্দা আর জানলার ফাঁক দিয়ে যে পরিমাণ জল ঢুকেছে তা প্রায় বন্যার সমতুল্য। কারেন্ট তো চলেই গিয়েছিল বিকেল থেকেই। আবছা আলো অন্ধকারের পরিবেশে পরিবারের সবাই গল্প ভুলে ঘর থেকে জল ফেলতে ব্যস্ত। রাত্রি 9টার পর ঝড়ের গতি কিছুটা কম হলো, কমলো শোশো আওয়াজও, বৃষ্টিও বুঝি কিছুটা ক্লান্ত হলো। ক্ষয়ক্ষতি। বৃষ্টির রাতে ঠান্ডা পরিবেশে ঘুম ভালো হলেও ভোরবেলাতেই ঘুম ভেঙে যায়।
বাইরে বেরোতেই দেখতে পেলাম আমফানের ফেলে যাওয়া পদচিহ্ন চারিদিকে। সুপুরি গাছগুলো সব এদিক ওদিক হেলে গিয়েছে কিন্তু ভাঙেনি। নারকেল গাছ দুটো ঠিকই আছে, তবে পাতা ভেঙেছে। কিন্তু সামনের বাগানটা লন্ডভন্ড, সমস্ত গাছ ভেঙে গিয়েছে। রাস্তায় বেরোতেই চোখে পড়লো মানুষের জমায়েত। 2 মাসের গৃহবন্দিত্বের পর করোনার সমস্ত চোখরাঙানি ভুলে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জমায়েত হয়েছে। রাস্তায় গাছের ভাঙা ডালে বন্ধ, তার সঙ্গে পড়েছে নাড়ি ভুড়ি জড়ানো ইলেকট্রিক পোস্টগুলো। রাস্তার মোড়ের চায়ের দোকানটার টিনের দরজা উড়ে গেছে, পাশের বাড়ির গাড়িটার কাঁচ ভেঙেছে গাছের ডালে। মোড়ে দাঁড়িয়ে থাকা 2-1টা অটোর মাথায়ও গাছ পড়ে অটোগুলো দুমড়ে ভেঙে গেছে। ফোনে খবর চালিয়ে শুনলাম আমার পাড়ার এ চিত্র কলকাতার সর্বত্র, কোথাও বা আরো ব্যাপক। তবে ভয়ঙ্কর প্রভাব পড়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। গ্রামগুলি সব জলমগ্ন হয়ে কোথাও মুখ তুলে উঁকি মারছে, কোথাও বা নিশ্চিহ্ন হয়ে গেছে। ঘর বাড়ি চাষের জমি গবাদি পশুর সঙ্গে এবারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ। প্রায় লক্ষাধিক গাছ ভেঙেছে গতকালের আমফানের তাণ্ডবে। বিভিন্ন সংবাদ সংস্থার খবর অনুযায়ী উপকূলীয় এলাকায় ঘন্টায় প্রায় 200 কিমি এবং কলকাতায় ঘন্টায় প্রায় 120 কিমি বেগে ঝড় প্রবাহিত হয়েছে, আর তার জেরে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। তাই কল্লোলিনী তিলোত্তমা, আলোকময় কলকাতা এখন নিমজ্জিত অন্ধকার কুহাকে। এবার উপসংহার। কালবৈশাখী ঝড় কখনো ঝিমঝিম, কখনো মুষলধারে বৃষ্টি নিয়ে গান, কবিতা, ছবি সমস্ত কিছুকে এক চুটকিতে সরিয়ে আমফান যেন এক দুঃস্বপ্ন। কলকাতার কাছে বহু বছর পর আর কলকাতাবাসীর কাছে প্রথম এই অভিজ্ঞতা। আধুনিক সভ্যতা আদিম প্রকৃতির হাতে শিশুমাত্র, তারই যেন শর্ট ফিল্ম এই আমফান। 224 পরগনা জলের তলায়, দক্ষিণবঙ্গ ডুবে অন্ধকারে, করোনা পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই এখন চ্যালেঞ্জ। আর এই ঘুরে দাঁড়ানোর গল্পই পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে আসবে রোমান্টিকতা। এভাবে তোমরা প্রবন্ধটা লিখবে, তবে এখানে একটা সাধারণ কাঠামো আলোচনা করা হলো। তোমরা তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী পয়েন্ট ও তথ্য যোগ করতে পারো, কারণ সেই দিনে আর কি কি করেছিলে, আর কি কি দেখেছিলে, কি কি উপলব্ধি করেছিলে, কি খেয়েছিলে, কিছু লিখেছিলে কিনা, এই সব যোগ করতে পারো। তবে শুধু খেয়াল রাখবে আমফান ঘূর্ণিঝড় এসেছিল করোনার আবহে, এটা মাথায় রেখে তোমরা রচনাটা তৈরি করবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আর কোন বিষয় নিয়ে প্রবন্ধ চাও কমেন্টে জানাও।